জার্মানির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে পোল্যান্ডের অস্বীকৃতি। অন্যদিকে ইউক্রেনে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 60 লক্ষ মানুষ। এবার বিস্তারিত, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে জার্মানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড। পোল্যান্ড জার্মানিকে সাফ বলে দিয়েছে তাদের এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কোনো প্রয়োজন নেই। ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তার দেশের বদলে ইউক্রেনে পাঠাতে জার্মানিকে প্রস্তাব দিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাস জ্যাক। মারিউস এক টুইটে পোস্টে লিখেছেন, পোল্যান্ডের জন্য যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে তা যেন ইউক্রেনে পাঠানো হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেন দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়। গত সপ্তাহে পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র পড়ে, এতে দুজন নিহত হন। এই ঘটনার পর পোল্যান্ডের আকাশ সীমার সুরক্ষায় সেদেশকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় জার্মানি, কিন্তু পোল্যান্ড সেই প্রত্যাখ্যান করে সেই প্রস্তাবকে। তবে জার্মানি পোল্যান্ডের প্রস্তাব মেনে নেয়নি। তারা বলেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যভুক্ত এলাকায় ব্যবহারের জন্য প্রযোজ্য। ইউক্রেন ন্যাটো সদস্য নয় বলে সেখানে তা পাঠানো যাচ্ছে না। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে ইউরোপ এবং আমেরিকা। এসব দেশ নিয়মিত ইউক্রেনের অস্ত্রের চালান পাঠাচ্ছে, তবে রাশিয়া প্রথম থেকেই এই ধরনের তৎপরতার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে। অন্যদিকে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে অন্তত 60 লক্ষ মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার রাতে এই কথা জানিয়েছেন। তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ পানি না থাকায় দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, আজ রাত পর্যন্ত কিয়েভ সহ ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে ব্ল্যাক আউট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা অব্যাহত রয়েছে। তবে গত বুধবারে তুলনায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা অর্ধেকে নিয়ে আনা হয়েছে বলে দাবি করলেও তিনি জানিয়েছেন শীতের মধ্যে ইউক্রেনে এখনও লাখ লাখ মানুষ আলো, পানি এবং তাপহীন অবস্থায় দিন যাপন করছে। জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলগুলো। এসব এলাকায় অনেক বাসিন্দা 20 থেকে 30 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন। তিনি জানিয়েছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আরও রয়েছে দক্ষিণের ওডেসা, পশ্চিমে লবিভ এবং ভেনিচিয়া এবং দিনিপ্রো বস্কের মতো মধ্যাঞ্চলীয় শহরগুলো। বিদ্যুৎ ব্যবস্থা সচল হতে শুরু করলেও সবাইকে এটি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আপনারা বাড়িতে যদি বিদ্যুৎ থাকে তার মানে এই নয় যে সমস্যা কেটে গেছে, তাই দয়া করে বাড়িতে বিদ্যুৎ থাকলে একাধিক শক্তিচালিত বিদ্যুতিক যন্ত্র চালাবেন না। জেলেনস্কি বলেছেন, আমাদের এই শীত সহ্য করতে হবে, এমন একটি শীতকাল যা সবাইকে মনে রাখবে। গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক অবকাঠামোতে রাশিয়ার আক্রমণের পাশাপাশি ইউক্রেনের ভয় বাড়াচ্ছে হিমাঙ্কের নিচের তাপমাত্রা এবং তুষারপাত। আশঙ্কা করা হচ্ছে এগুলোর ফলে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট তৈরি হতে পারে। ইউক্রেন এবং এর পশ্চিমা মিত্রদের অভিযোগ, বেসামরিক অবকাঠামোই হামলা চালিয়ে রাশিয়া যুদ্ধ অপরাধ করছে, তবে এই অভিযোগ অস্বীকার করছে মস্কো। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।